এলো নতুন লাক্স বোটানিক্যালস হ্যান্ড ওয়াশ, সুরক্ষিত ও কোমল হাতের জন্য। বোটানিক্যাল সৌরভের সাথে মেতে উঠুন হাত ধোয়ার এক নতুন অনুভূতিতে। নতুন লাক্স বোটানিক্যালস হ্যান্ড ওয়াশ। দর্শক সবাইকে ওয়েলকাম করছি প্রথম আলো অনলাইনে নিয়মিত আয়োজন লাক্স ক্যাফে লাইভে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। তবে আজকের অতিথি একটু ভিন্ন, কারণ প্রতিদিন দেখা যায় যে আমাদের সঙ্গে বিভিন্ন ধরনের শিল্পীরা থাকেন। আজকে যিনি আছেন তিনিও অবশ্যই একজন শিল্পী, কারণ তিনিও কিন্তু নতুন কিছু সৃষ্টি করেন এবং তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। বাট ভাবনাটা তার যেভাবে এসেছিল সে গল্পগুলো তো অবশ্যই আমরা তার সঙ্গে কথা বলে জানবো। বাট তিনি পড়াশোনা করছেন ইকোনমিক্সে, কিন্তু ইকোনমিক্সে পড়ে কিভাবে তিনি কন্টেন্ট ক্রিয়েটর হলেন সেই গল্পগুলো আমরা মনে হয় তার কাছ থেকে জানি। দর্শক আজকে আমাদের সঙ্গে আছেন খুব মিষ্টি একজন মানুষ, তিনি হচ্ছেন সুরেহরা তাসনিম। ওয়েলকাম করছি, কেমন আছো? হ্যালো আপু, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে বলে দিতে চাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমরাও খুবই হ্যাপি তোমাকে পেয়ে, কারণ আজকে যারা যারা আমাদেরকে দেখছে প্রথম আলোর ফেসবুক পেজ থেকে সরাসরি, তারা কিন্তু ডেফিনেটলি তোমার কাছ থেকে অনেক বেশি অনুপ্রাণিত হবে এবং তারাও ভাববে যে এত সহজ এখন হাতে মোবাইল ফোন, হাতে যে কেউ কিন্তু একটা গোপ্রো ক্যামেরা চালাচ্ছে, অনেক কিছু করছি আমরা, তো চাইলেই কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করা সম্ভব। বাট তোমার গল্প জানবো, প্রথমত হচ্ছে তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে এবং আমি কিন্তু লাইভ শুরুর আগে তখন বলছিলাম তুমি খেয়াল করেছো কিনা জানি না যে কোরিয়ান নায়িকাদের মতো লাগছে। একটু যদি গল্পটি বলতে যে কি কারণে আসলে এই টপিকের উপরে তোমার আগ্রহ জন্মালো, এবং কন্টেন্ট ক্রিয়েট করতে তো ডেফিনেটলি অনেক মেধা দরকার এবং ওই ক্রিয়েট করতে পারে মানে আবিষ্কার করতে পারে সেরকম একটা নেশাও দরকার, তো তুমি কিভাবে শুরু করেছিলে? আমার আসলে শুরুটা একটু ফানি বলবো আমি, কারণ একদম প্রথমে আমি শুরু করি 2018 সালে। তো তখন এতটা মানে ব্লগিং ইন্ডাস্ট্রি এখন যেরকম মানে অনেক মানুষজন আসছে এখন, তারা নিজেরা অনেক কনফিডেন্স নিয়ে শুরু করছে, ওই সময় এত ছিল না। কিন্তু আমার আশেপাশে কয়েকজন করছিল আর আমার জাস্ট মনে হলো যে আচ্ছা ওরা করছে এরকম একটা ক্রিয়েটিভ জিনিস, আমি আমিও তো করতে পারি। কারণ ছোট থেকে আমার না ক্রিয়েটিভিটির প্রতি এক ধরনের একটা প্যাশন ছিল, এটা আমার আম্মু, আমার টিচার্স, আমার ফ্যামিলি সবসময় আমাকে বলে। আমি অ্যাকচুয়ালি যখন ক্লাস এইটে থাকি তখন আমি নিজের একটা বিজনেস পেজও ছিল, আমি নিজের হাতে হ্যান্ডিক্রাফট বানাতাম, বানায় ওগুলো সেল করতাম আবার। তো অনেক ছোট বয়স থেকে আমার এরকম মানে ভালো লাগতো এরকম ক্রিয়েটিভিটি, কোনো ধরনের জিনিস যেগুলো অনেক ক্রিয়েটিভ। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে আমিও একটা শর্ট দিই, আমি একটু ট্রাই করে দেখি কিরকম মানে আমি কিরকম ভালো করতে পারি এটাতে। তো পরে আমি জাস্ট হুজুগেই বলে না বাঙালি হুজুগে মেয়েতে কিছু কাজ করে, তা আমি এটাই করলাম। তা আমি জাস্ট স্টার্ট করলাম একটা অ্যাকাউন্ট, প্রথমে তেমন সিরিয়াস ছিলাম না সত্যি কথা বলবো, কিন্তু আস্তে আস্তে যখন আমি ভালো একটা রেসপন্স পেলাম মানুষের থেকে, মানুষ খুব আপন করে নিল আমাকে, অনেক ভালো কথা বললো, আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করলো আমাকে যে আচ্ছা তুমি পড়ো, অসুবিধা কি, পড়াশোনার পাশাপাশি একটু করো, তখন আমার মনে ওই সাহসটা আসলো যে না আমি এখন এটাকে নিয়ে একটু সিরিয়াসলি বুঝবো, এটা কি একটু রিসার্চ করব, তারপর আমি সুন্দর করে শুরু করব। তো আমি শুরু করলাম ভিডিও দিয়ে, বিভিন্ন মেকআপ এন্ড ফ্যাশন রিলেটেড ভিডিও গুলো দিয়ে শুরু করলাম। তো দেখলাম মানুষ এটা অনেক আমার পাবলিক আমার অডিয়েন্স অনেক পছন্দ করলো, তো এইভাবে করে আসলে শুরু করা। তো আস্তে আস্তে আমি এতটা মানে কম্পিটিশন হিসাবে নেই, আমি আমার সত্যি কথা আমার ফান আমার মজার জন্য আমি জিনিসটা করলাম। যাই হোক, তারপর আস্তে আস্তে এখন তো ভালোই লাগে যে আচ্ছা ঠিক আছে মানুষজন পছন্দ করছে আমার কাজ, এই যে এত বড় একটা সুযোগ পেলাম আমি এখানে আপনাদের সাথে একটা ইন্টারভিউতে আসার, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার, আমার ফ্যামিলি অনেক এক্সাইটেড। কিন্তু আমি যখন ব্লগিং শুরু করি ভাবলাম আচ্ছা সবাই তো যারা ব্লগিং করে তারা একটু মেকআপ টেকআপ করে, আমিও একটু করে দেখি। আমি ফার্স্ট নিজের একটা লিপস্টিকের সেট কিনেছিলাম, কিনে ছোট ছোট লিপস্টিক মিনি সেট ছিল ওটা, তো ওটা কিনে আমি আমি একটা ভিডিও করলাম যে আচ্ছা সোয়াচ করে যে দেখালাম যে এটার কালারটা এরকম, এটা একটু পিঙ্ক, এটা টোন এরকম টোনে এটা ভালো লাগে,
এরকম একটা ফানি মানে একটু মজার একটা ভিডিও যেখানে আমি বিভিন্ন এক্সপ্রেশন দিচ্ছি, লিপস্টিকটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, পরে আমি একটা ছোট একটা রিভিউ দিলাম, তো ওইটাই মানুষ অনেক পছন্দ করেছিলেন, আরো আমার থেকে দেখতে চাচ্ছিল আরো এরকম টাইপের কন্টেন্ট। আচ্ছা, আমি সম্প্রতি দেখেছি যে তুমি বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ করে থাকো, তো সেটার জন্য তোমাকে কিন্তু পেইড করা হয়, বাট এই যে কন্টেন্ট ক্রিয়েটর হতে গিয়ে একটা আর্নিং সোর্স যে তুমি করে ফেলেছো, সৃষ্টি করেছো, আর সেটার প্রসঙ্গে পরিবার কিভাবে দেখছে ব্যাপারটিকে? আমার পরিবার আলহামদুলিল্লাহ আমি অনেক থ্যাঙ্কফুল, আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ এটা নিয়ে, কারণ ক্লাস 8 এর কথা যখন আমি বললাম যে আমি এত ছোট বয়সে আমি একটা পড়াশোনার পাশাপাশি আমি একটা বিজনেস করব, অনলাইন বিজনেস, যেটা তখন এত মানে বাংলাদেশে এটলিস্ট তখনও এত বেশি এটা প্রচলিত ছিল না। হ্যাঁ, তো ওই সময়ও আমার আম্মু, আমার বাবা, আমার বোন, আমার ফ্রেন্ডস ওরা অনেক সাপোর্ট করেছিল এই ব্যাপারটা নিয়ে যে না তুমি করো, এটা করে যাও, আমরা আছি, কোনো প্রবলেম হলে অবশ্যই আমরা আছি, কোনো তোমার যদি এটা আগায় যায় তাহলে তো আমরা আরো হ্যাপি হব, তুমি করো। প্রথম থেকেই তারা অনেক সাপোর্টিভ ছিল। ওকে, একটু জানতে চাইবো, ছোটবেলায় কিন্তু নানান জনের নানান রকম স্বপ্ন থাকে, তুমি যেমন পড়ছো ইকোনমিক্স, দেখ তো তোমার কি স্বপ্ন ছিল যে বড় হয়ে আসলে কি হতে চায়? আমি আসলে স্কুলে থাকতে যখন ইকোনমিক্স সাবজেক্টটা পড়ি তখন আমার ইন্টারেস্টিং লাগে, খুবই ভালো লাগছিল সাবজেক্ট, তো যখন আমি ইউনিভার্সিটি, খুব কঠিন সাবজেক্ট কিন্তু স্যারা, মানে সবাই আমার সঙ্গে একমত হবে যে যারা আসলে ইকোনমিক্স এ পড়ে কিংবা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা পদার্থবিজ্ঞানে পড়ে এবং ম্যাথে পড়ে, এই সাবজেক্টগুলো ভীষণ কঠিন, বাট তুমি কঠিন সাবজেক্টটাকে কিন্তু বেছে নিয়েছো। জি, আসলে ইকোনমিক্সটা আসলে আমি এতটা বুঝে উঠতে পারি না যে এটা ম্যাথমেটিক্যাল এতটা হবে, আর আমি ছোট থেকে ম্যাথে অনেক খারাপ, তো আমি ভাবলাম যে আচ্ছা না, ইকোনমিক্স ইন্টারেস্টিং তো, আর এমন কিছু পড়া উচিত যেটা আমাকে ইন্টারেস্ট করে, আমার ভালো লাগে পড়তে, পরীক্ষা দিতে ভালো লাগে না ঠিক কিন্তু পড়তে ভালো লাগে, তাই দেখে আমি চুজ করলাম এই সাবজেক্টটা। আর পাশাপাশি এমনি আমার সবসময় ইচ্ছা ছিল যে একটু বিজনেস এর দিকে যাব, তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওটা তো আলাদা ভাবেও করা যায়, আর মাস্টার্স এর সময় তো আমার টাইম থাকবে, তখন আমি চাইলে কোন একটা স্পেসিফিক মার্কেটিং এর উপর বা কোনো এরকম সাবজেক্ট এর উপর তো আমি মাস্টার্স করতেই পারবো, কিন্তু ইকোনমিক্স আমি চাইলাম যে না আচ্ছা এটা এটা পড়ি আমি। আচ্ছা, বাট এখন টার্গেট কি, যেহেতু তুমি খুব নতুন উদ্যমে তোমার মতো করে এগোচ্ছ এবং বিভিন্ন প্রতিষ্ঠান তোমার কাছে আসছে, তো এটাও কিন্তু একটা পার্ট তোমার লাইফে, বাট তারপরে তোমার গোল কি, যে তুমি সামনে কি করতে চাও? সামনে আমার আসলে মাস্টার্স করতে বাইরে যাওয়ার ইচ্ছা আছে, অনেকেই আমাকে বলে যে না তুমি তো একটা প্ল্যাটফর্ম করে ফেলছো, আর আমার আসলে সামনে আরো কিছু প্রজেক্টের উপর আমি কাজ করছি, যে ধরেন আমার বিজনেস নিয়ে একটা, ওটা এখন আমি বলবো না, আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন, দোয়া করেন। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা যাক কি হয়, আমি চাচ্ছি, কিন্তু আমার ফ্রেন্ডরা সব অনেকেই বলে যে না তোমার তো এখানে একটা প্ল্যাটফর্ম আছে, সবই তো রেডি করে ফেলছো তুমি লাস্ট 2 ইয়ার্স এ করে ফেলছো, তো এখন কেন বাইরে যাবা, কিন্তু আমার ইচ্ছা আছে আসলে পড়াশোনাটা শেষ করার, কারণ ওটা একটা ফাউন্ডেশন, এডুকেশন তো দেখুন, মানে আমার পড়াশোনা ঠিক রাখতে চাই আমি, যাই করি না কেন, কারণ লাইফে তো মানে কোনো কিছুরই ঠিক নাই, আজকে আছে এটা তো কালকে নাই, আর আমি নিজে খুব ভালো মতো জানি এখন ঠিক আছে আমার প্ল্যাটফর্ম আছে, এখন খুব মানুষ থেকে আমি পাত্তা পাচ্ছি, কিন্তু হয়তো কয়েক বছর পর থাকবে না সেটা, তো আমি চাচ্ছি যে না পড়াশোনাটা ঠিকঠাক রেখে আমি যা করার করি, তো বাইরে গেলে আমি কন্টেন্ট করার যে কোন বিষয়গুলো মাথায় থাকে সব সময় যে এই কন্টেন্টটা নিয়ে এরকম কিছু একটা হতে পারে, সরি আপু বুঝলাম না, একবার কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে কোন বিষয়গুলো তুমি মাথায় রাখো? ও আচ্ছা, হ্যাঁ, নাম্বার ওয়ান যেটা আমি রাখি যে আমার কন্টেন্ট গুলো অনেক ইন্টারঅ্যাক্টিভ হতে হবে, যে মানে বোরিং হওয়া যাবে না, এটা একটু হিউমার থাকা লাগবে, একটু মজা করতে হবে, খুব সিরিয়াস ভাবে আমি করি না, আমার যে কোনো ভিডিওই যদি কেউ দেখে থাকে এখানে তাহলে দেখবে যে আমি কিছু না কিছু একটু মজার কোনো একটা এক্সপ্রেশন রাখবো বা একটা স্টোরি রাখবো হালকা, যে আমি হয়তো সকাল থেকে উঠলাম, সকাল মানে লাক্সারি একটা কন্টেন্ট অ্যাকচুয়ালি ওটা নিয়ে বলি, রিসেন্টলি আমি ক্রিয়েট করেছি হ্যান্ড ওয়াশ নিয়ে লাক্সার, তো ওখানে আমি যেটা একটা স্টোরির মতো দেখিয়েছি যে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম অনেক দেরি হয়ে গেছে, তো আমার যেতে হবে বাইরে, তো আমি তাড়াতাড়ি কিভাবে রেডি হচ্ছি, তো আমি সবার আগে হাত ধুয়ে নিলাম লাক্সের সাবানটা দিয়ে, হ্যাঁ, যাতে ক্লিন হ্যান্ডস দিয়ে আমি মেকআপ করবো, তারপর আমি ছোট করে একটু মেকআপ টা দেখাই যাচ্ছে কি, তো এইভাবে করে আমি কন্টেন্ট ক্রিয়েট করতে লাইক করি, যে যাতে খুব একটা মানে মানুষ বোর্ড না হয়, মানুষ যাতে মজা পায়, মজাও পায় একই সঙ্গে কিন্তু শিখতেও পারে। তো আমি গল্প দিচ্ছি ছোট্ট একটা বিরতি নিয়ে, দর্শক আপনারা আমাদেরকে দেখছেন প্রথম আলোর ফেসবুক পেজ থেকে সরাসরি, নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি আমাদের সঙ্গেই থাকুন। এলো নতুন লাক্স বোটানিক্যালস হ্যান্ড ওয়াশ, সুরক্ষিত ও কোমল হাতের জন্য
বোটানিক্যাল সৌরভের সাথে মেতে উঠুন হাত ধোয়ার এক নতুন অনুভূতিতে। নতুন লাক্স বোটানিক্যালস হ্যান্ড ওয়াশ। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে, আবার ওয়েলকাম করছি প্রথম আলো অনলাইনে নিয়মিত আয়োজন লাক্স ক্যাফে লাইভে। সঙ্গে আছি আমি মৌসুমী মো, আমাদের সঙ্গে আছেন সুরেরা দাসনিং, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আবারও ফিরে এলাম বিরতি থেকে এবং গল্প হচ্ছিল, আমার হঠাৎ করে জানতে চাই যে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করলে, হাত ধুলে, সাবান দিয়ে দেন, তুমি একটার পর একটা ঘটনা কিন্তু দর্শকদের সঙ্গে কানেক্ট করছো, বাট তোমার ডিওপির কাজটা কে করে দেয়, ভিডিওটা কে করে? আমার নিজের, যখন আমি শুরু করি তখন আমি নিজে নিজের ভিডিও ক্রিয়েট করতাম, নিজে আমি একাকে শিখেছি যে কিভাবে ভিডিও এডিট করা লাগে, লাইট কেমনে সেট আপ করা লাগে, কিন্তু যতদিন যাচ্ছে এখন আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায় সব একা করা। তো আমার নিজের একটা টিম আছে যারা আমার ভিডিও করে দেয়, ওরাই আবার এডিট করে দিচ্ছে, আবার আমার নিজের ফটোগ্রাফারও আছে, তো ওভাবেই করি, তো তারাই আমার ভিডিওগুলো করে দেয়, এডিট করে দেয় সবসময়। যাই হোক, মানে যিনি যিনি তোমাকে কমেন্ট করেছেন, তুমি কি শব্দ লিখেছেন তুমি পরে দেখে নিও কমেন্ট বক্সে, আমি সেটা শো করছি না। তো একটু নিতে চাইবো কমেন্ট, আজাদী জাভেদ, ইনি হচ্ছেন আমাদের প্রথম আলোর যত লাইভ হয় সেখানে তিনি একজন নিয়মিত দর্শক, নিয়মিত শ্রোতা বলি যাই বলি না কেন, তিনি লিখেছেন ওয়েলকাম টু প্রথম আলো ইন লাইভ সুনেরা হাসনিম, ওকে আজকের কন্টেন্টটা মজা হবে মামা, লিখেছেন রবিউল ইসলাম শান্ত, থ্যাংক ইউ। ওকে একজন বলেছেন তোমরা একটু সুন্দর না, আমরা কি বলেছি আমরা সুন্দর, আমরা তো কথা বলতে এসেছি। ওকে, সো আমি যেটা তোমাকে বলেছি কোরিয়ান নায়িকা, তো এখানে একজন লিখেছেন যে অনেকটা সেরকম লাগছে, সাবিহা লিখেছেন। ওকে, সিলেট থেকে দেখছেন আমাদের অনেকে, আজাদী জাভেদ কমেন্ট করেই যাচ্ছেন, আশা ইসলাম আছেন আমাদের সঙ্গে, একটা গান গাইতে অনুরোধ করেছেন, তো আমি ঠিক জানি না সুনেহেরা কি গান গাইতে জানে কিনা, তুমি গান গাইতে জানো? যতগুলো ধাপ আছে বা যতগুলো শাখা আছে, সেটা গান, নাচ বা ধরো আবৃত্তি বা অভিনয়, যেটাই বলি, তুমি আসলে অভিনয়টা বাদ রাখছি, এটা প্রসঙ্গে আমি আলাদা করে আসবো, বাট বাকি তিনটের মধ্যে তুমি কোনটি করতে ভালোবাসো, অথবা সেখানে চিত্র শিল্পীও তুমি হতে পারো, অনেক কিছু আছে শিল্পের অনেক মাধ্যম, তুমি আর কি করতে ভালোবাসো? অনেকেই আমার ব্যাপারে একটা বিষয় জানে না যে আমি কিন্তু ছোট থাকতে গান শিখতাম। তাহলে দর্শক ঠিক কথা বলেছে, তাহলে তুমি আমার একটা গান শোনাও বলে। কিন্তু আমি যখন আমি গান শিখতাম ঠিকই, কিন্তু আমি কিন্তু অনেক ফাঁকি দিতাম, আমার গানের টিচার আসতো, আমি বলতাম যে হ্যাঁ আমি, আমার শরীর খারাপ আজকে মিস, বা আরেকদিন বলতাম মিস আজকে আমার হোমওয়ার্ক আছে, এগুলো বলে বলে আমি খালি মানে এড়াই যেতাম ব্যাপারটাকে, আর আমি ঠিক মতো শিখতাম না। কিন্তু আমার নাচ অনেক পছন্দ, আমার যে কোনো ধরনের মানে আমার ছোটবেলা থেকে আমি আমার স্কুলে ব্র্যাক ডে হোক, যে কোনো টাইপের ইভেন্ট হোক, সবসময় আমি আমার বান্ধবীদেরকে নিয়ে, আমার একটা টিমই ছিল আমার ফ্রেন্ডের যে গ্রুপটা, আমরা সবসময় যে কোনো অনুষ্ঠানে নাচতাম, তো এটা আমার একটা ফেভারিট জিনিস। আর এখন পর্যন্ত আমার যারা দর্শক তারা এখনো দেখে নাই, বাট ইনশাল্লাহ ইন ফিউচার আমি ভিডিও করবো কয়েকটা যখন আমার মধ্যে ইনশাল্লাহ, এবং নাচ নিয়েও কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েট হতেই পারে। হ্যাঁ ওটাই, একদম। একটু জানতে চাইবো যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে তোমাকে কিন্তু অ্যাক্টিং করতে হয়, তুমি প্রতিনিয়ত অ্যাক্টিং করছো এবং খুব ভালো অ্যাক্টিং করছো, না হলে কিন্তু এতগুলো যারা অন্যান্য যারা তোমার ক্লায়েন্ট আছে যারা তোমাকে বিভিন্ন রিভিউর জন্য নক করেন, তারা ডেফিনেটলি নক করে তোমাকে করতেন না। সো অভিনয় নিয়ে তোমার পরিকল্পনা কি, সেটা ছোট পর্দায় হোক বা বড় পর্দায়? আসলে সত্যি কথা বলতে গেলে যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমার অনেক ইচ্ছা ছিল যে না আমি নাটকে ঢুকবো, টিভিসি করবো, অনেক ইচ্ছা ছিল, কিন্তু আর আমার ফ্যামিলি কখনো যে আমাকে বাধা দিবে তা না, তারা হয়তো জিনিসটা নিজেরা পছন্দ করে না, কিন্তু আমি যদি করতে চাই তাহলে আমাকে অবশ্যই সেটা করে করতে দিবে। কিন্তু আমি মানে এখন খুব একটা আমার না ইচ্ছাটা আর তা নাই, কারণ আমি অনেক জায়গায় অফার পেয়েছি, টিভিসিরও অফার পেয়েছি, টিভিসি নিয়ে আমি এখনো একটু সংকোচে আছি, তো ইনশাআল্লাহ যদি ওটা ঠিক যায় তাহলে হয়তো আমাকে আমার কথা
আমিও বুঝতে পারছি না, আমিও একদম নরমাল আছি, কিন্তু কেন ওই নয়েজটা আসছে আমি ঠিক জানি না, দুঃখিত দর্শক এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু ভিন্ন প্রসঙ্গে যাব, তুমি একটু স্কিপ করে গেছো ভালোবাসার বিষয়টি, বাট যদি আমিও স্কিপ করে যাই, তারপর তুমি জানতে চাই যে তোমার কেমন ছেলে পছন্দ, তাহলে কি কি বৈশিষ্ট্য বলবো সেই ছেলেটির? অবশ্যই ফার্স্ট অফ অল যে কোনো ধরনের একটা পার্টনারের মধ্যে আমি দেখবো যে সে কতটুকু রেসপেক্ট, সবাই হয়তো বলবে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, অনেক কিছু ক্যারিয়ার ওরিয়েন্টেড হতে হবে, আমার জন্য ওগুলো সব আছে, কিন্তু মানে টপ প্রায়োরিটি হচ্ছে গিয়ে তার অনেক রেসপেক্টফুল হতে হবে, ওনার আমাকে অনেক সম্মান করতে হবে, আর সেম আমারও তাকে সম্মান করতে হবে, এই জিনিসটা আমি চাই। এরপরে যেটা পাবো এটা বোনাস। ওকে, সো রিসেন্ট কি কি নতুন কাজ করেছো? রিসেন্টলি আপু যেটা নিয়ে সত্যি কথা বলতে গেলে আমি নিজে অনেক প্রাউড, সেটা হচ্ছে গিয়ে যে আমি রিসেন্টলি এটা কোভিড এর শুরুর দিকে যে আমি বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনেও কাজ করে থাকি, তো ন্যাশনাল ব্যাংক লিমিটেড আর আইসিটি ডিভিশন দ্বারা আয়োজিত একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়েছিল একদম করোনার শুরুর দিকে, তো ওটাতে আমি পার্টিসিপেট করি, ওটার রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম। এছাড়া আরো এরকম আছে, যেমন ধরেন ওআইসি, আমি জানি না খুবই নতুন রিলেটিভলি, তো এটা স্ট্যান্ডস ফর অরিকল ইউথ কমিউনিটি, তো ওরা একটা ইউথ এম্পাওয়ারমেন্ট ইনিশিয়েটিভ প্রোগ্রাম, এটা হচ্ছে গিয়ে একটা ওয়ার্কশপ, ভার্চুয়াল ওয়ার্কশপ টাইপের এটা একটা অ্যারেঞ্জ করেছিল, তো ওখানে আমি ওদের একজন ইনস্ট্রাক্টর হিসেবে অংশ নিয়েছিলাম আর কি, তো ওখানে তারা যেটা মেইনলি করেছিল যে ভার্চুয়াল ওয়ার্কশপটাতে বিভিন্ন টাইপের ক্লাসেস ছিল, বিভিন্ন সাবজেক্ট ছিল, কিভাবে তুমি নিজেকে প্রেজেন্ট করতে, আমার যে টপিকটা ছিল সেটা ছিল প্রেজেন্টেবিলিটি, কিভাবে আমি কন্টেন্ট ক্রিয়েশনে প্রেজেন্ট করতে পারবো নিজেকে, আরো ছিল পাবলিক স্পিকিং, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আর কি ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করেছিল ওরা, তো আমি ওদের ইনস্ট্রাক্টর ছিলাম একজন, তো এটা আমার জন্য অনেক বড় একটা সম্মানের ব্যাপার ছিল যে কেউ আমাকে এতটুকু কেপেবল মনে করছে, যে কারণ আমার কিন্তু কোনো সার্টিফিকেট নেই কন্টেন্ট ক্রিয়েশনে, জাস্ট আমার এক্সপেরিয়েন্স আছে, হ্যাঁ 2 বছরের হয়তো সেটা তেমন না, কিন্তু যেহেতু সার্টিফিকেটের প্রসঙ্গ চলে এলো, তোমার কি কোনো ইচ্ছে আছে কিনা যে কন্টেন্ট ক্রিয়েট করা বা এই কন্টেন্ট মেকিং এই টপিক নিয়ে তুমি দেশের বাইরে পড়তে যাবে? আমার অ্যাকচুয়ালি ইচ্ছা আছে, আসলে একটা এক্স্যাক্টলি মানে পুরো মানে মাস্টার্স না, বাট একটা কোর্স, ছোটখাটো কোর্স, কয়েক মাসের কোর্স, অনেক ভবিষ্যতে একটি মানে একটা প্রতিষ্ঠান তুমি দেবে যেখান থেকে হয়তো তোমাকে সবাই হায়ার করবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, এমন কোন স্বপ্ন কি দেখো কিনা? অবশ্যই অনেকেই স্বপ্ন দেখি, কারণ বাংলাদেশে অনেক ট্যালেন্টেড মানুষ আছে, কিন্তু সত্যি কথা অনেক ধরনের শিল্পী আছে, অনেক ছোট ছোট বাচ্চারা, যারা ধরেন ইভেন 6-7 বছরের বাচ্চারা অনেকে আছে যারা এত ভালো গান গায়, এত ভালো অ্যাক্টিং করতে পারে, অনেক অনেক আছে, কিন্তু তাদের আমি যেটা মনে করি পার্সোনালি যে এখনো সেই সুযোগটা সবাই পাচ্ছে না, কিছু কিছু মানুষ হয়তো পাচ্ছে কিন্তু সবাই সেই সুযোগ পাচ্ছে না, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এটা মানে এখন দুনিয়া কিন্তু হাতের মুঠোয়, তো একটা ফোন দিয়ে কিন্তু খুব ইজিলি এখন নিজের ট্যালেন্টটাকে শোকেস করা পসিবল, তো আমি চাই ওরকম কিছু একটা করতে, কারণ আমি জানি যে বাংলাদেশে অনেক এরকম মানুষ আছে যারা এখনো ওরা হচ্ছে গিয়ে লুকায় আছে, তো তাদের আসলে বের হতে হবে, আর ওটার জন্য তাদের প্রপার নলেজটা দরকার, সেটার জন্য সেটা ওয়ার্কশপ হোক, সেটা কোনো প্রপার একটা এজেন্সি হোক যারা এরকম টিচিং দিবে, বা এরকম টাইপের একটা প্রতিষ্ঠান থাকতে হবে। ওকে, তোমার এই পেশার সঙ্গে তুমি যে ইকোনমিক্স করছো সেটাকে কোনো রিলেট করার কোনো সম্ভাবনা আছে কিনা, বা ইকোনমিক্স কি অন্য কিছু করতে চাও কিনা ইকোনমিক্স পড়ে? আসলে আমি আসলে ইকোনমিক্সটা যে স্টার্ট করেছিলাম পড়া, আমাকে এখনো মানুষ বলে তুই ইকোনমিক্স, আমার ফ্রেন্ডরাই বলে ইকোনমিক্স পড়ে আবার কন্টেন্ট ক্রিয়েশন মার্কেটিং এর সাইডে চলে যাচ্ছ, অফিসিয়ালি মানে এটা তো কোনো মিল নাই, তো মিল নাই কি, বাট আমি আসলে ইকোনমিক্সটা নিয়ে যে খুব আগায় যাবো এমন কিছু না, জাস্ট আমি চেয়েছিলাম যে না আমি চাই পড়তে এটা, বাট এটা নিয়ে আমি হয়তো ইন ফিউচার কিছু আগাবো না, বাট দেখি ইনশাআল্লাহ কোথায় যাই ইনশাআল্লাহ সময় বলে দেবে যে আসলে সুনেহা তাসনিম কি করবে। তো অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য এবং অনেক ভালোবাসা, আশা করছি তোমার আগামী পথচলা অনেক মসৃণ হবে এবং তুমি অনেক দূর এগিয়ে যাবে স্বপ্নের ছোপে, এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। থ্যাংক ইউ সো মাচ সবাই আমাদের এই সুন্দর লাইভটা দেখার জন্য, আমি
আবারও আমি আমি এখনো আসলে বিশ্বাস করতে পারছি না যে না আমাকে ফোন দিয়ে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে না প্রথম আলো থেকে একটা ইন্টারভিউ নেওয়া হবে। আমি তো এবং সেটা সেলিব্রিটি ক্যাফে, এটা কিন্তু লাস্ট উইক লাস্ট সেলিব্রিটি ক্যাফে, সারা বাংলাদেশ দেখে, দেশের বাইরের মানুষ আমাদের আয়োজনটি দেখে। জি এইটাই আর কি, আমি আমি অনেক অনেকই গ্রেটফুল আর থ্যাংক ইউ আমাকে এত সাপোর্ট করার জন্য। 2 বছর কিন্তু আমি আগাতে পারতাম না যদি অডিয়েন্সের সাপোর্ট না থাকতো আমার, তো ওইটাই আমি আই থিঙ্ক আমার জন্য সবচেয়ে কাজে দিয়েছে যে আমাকে সাপোর্ট করেছে আর সবাই আমাকে এতটা ভালোবেসেছে। তো থ্যাংক ইউ সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই প্রথম আলোর সঙ্গে থাকুন।